আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নিউজ বাড়ি অবশ্যই পক্ষ থেকে এখনকার নিউজটি। রাজধানীর উত্তরায় বিআরটি এর নির্মাণাধীন এক্সপ্রেস ওয়ে প্রকল্পের গাটারে চাপা পড়ে পিষ্ট হয়েছে একটি প্রাইভেট কার। বহুপাতের অনুষ্ঠান শেষে ফেরা গাড়ির 5 আরোহী ঘটনাস্থলে নিহত হন। প্রায় 3 ঘন্টার চেষ্টায় বের করা হয় নিহতদের মরদেহ। গুরুতর আহত নবদম্পতিকে নেওয়া হয় হাসপাতালে। ফায়ার সার্ভিস জানায় ত্রুটিপূর্ণ ক্রেন দিয়ে লিফটিং করা হচ্ছিল গাডারটি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি সিসিটিভির ফুটেজে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি হয়েছিল সেখানে। কিরকম অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাথেই থাকুন। আমি দোতলা থেকে জোরে বিকট শব্দ পেলাম, তখন দেখলাম এই পাশের চাকাটা উল্টে যাচ্ছে। তখনই ভাবলাম যে মনে হয় কোনো একটা ঘর দুর্ঘটনা ঘটবে, অর্থাৎ এই চাকাটা আগে থেকেই উল্টানো, মানে উল্টাচ্ছে আর কি। আর ওর এটা একটু ইয়ে ছিল, মানে জাম্পিং করছিল, জাম্পিং করা অবস্থায় কিন্তু ধরে রাখতে পারবে না, ও আলটিমেটলি উল্টে গেল। তখনই প্রাইভেট কারটা ফট করে ঢুকার পরেই একদম সাথে সাথে দুমড়ে মুচড়ে গেল। এই ছিল এখনকার মতো। পরবর্তী সকল আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।